আচ্ছা, আমার যে ফোনটি দেখতে পাচ্ছেন সেই ফোনটি মডেল হচ্ছে আইটেল A52। এই ফোনটি যেটা প্রবলেম সেটা হচ্ছে এই ফোনের কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে আমাকে চেঞ্জ করতে হবে। আজ আমি আপনাদের দেখিয়ে দিব এই ফোনের ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে চেঞ্জ করবেন। অর্থাৎ আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করতে থেকে ইংলিশ করতে চান সেটাও পারবেন, আবার যদি বাংলা থেকে ইংলিশতে চেঞ্জ করতে চান সেটাও পারবেন, অথবা আপনি যদি অন্য অন্য কোনো কান্ট্রির হয়ে থাকেন তাহলে যদি অন্য কোনো দেশের ভাষা অ্যাড করতে চান সেটাও কিন্তু আপনার এই সেটিংসটা জানা থাকলে আপনি নিজেই সেই ভাষাটাকে চেঞ্জ করতে পারবেন। আজ আমি আপনাদের দেখিয়ে দিব এই ফোনের ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে চেঞ্জ করবেন, অথবা কীভাবে অন্য একটা দেশের ভাষা চাইলেই আপনি অ্যাড করতে পারবেন আপনার ফোনে। এই জন্য আপনার হাতে থেকে ফোনটিকে প্রথমে অন করে নিতে হবে, তারপর ফোনটিকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সেটিংস নামে যে অপশন রয়েছে সেই সেটিংস নামে অপশনটাকে। সেটিংস নামে অপশন খুঁজে পাওয়ার পর সেটিংসে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে নতুন একটা পেজ শু করবে। নতুন একটা পেজ থেকে আপনাকে চলে যেতে হবে, ফুল ডাউন করে আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে মোর সেটিংস নামে একটা অপশন রয়েছে। সেই মোর সেটিংস উপর ক্লিক করার পর নতুন আর একটা পেজ শু করবে। আমি এখন সেই মোর সেটিংস উপর ক্লিক করে দিচ্ছি। মোর সেটিংসে ক্লিক করার পর সর্বপ্রথমে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট নামে একটা অপশন রয়েছে। যেহেতু আমি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করব সেই জন্য এর উপর ক্লিক করে দিব। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে ক্লিক করার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজেস নামে একটা অপশন দেখতে পারবেন। আমি এখন এই ল্যাঙ্গুয়েজের উপর আবার ক্লিক করে দিব। ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান তাহলে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন সেটাকে জাস্ট ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলেই আপনার ভাষাটা অ্যাড হয়ে যাবে। আমার ভাষাটা মূলত বাংলা করতে চাচ্ছি এই জন্য অ্যাড হয়ে গিয়েছে। এখন এইখান থেকে আমি যেটা করব এটাকে ধরে জাস্ট পুল আপ করে দিব। এটা পুল আপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনের যে ভাষা ছিল ইংলিশ সেটা কিন্তু ফুললি বাংলা হয়ে যাবে। সো বেশ, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।